আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস জানবার একটা আশা মনের ভিতরে জাগে। আদম মানব জাতির আদি পিতা, এর আগে তার কোনো মানুষ নাই। মাস্টার যে ব্যক্তি হয় ছাত্র পড়াই দিয়ে তো মাস্টার হয় নাকি বাবা? ছাত্র না পড়লে হুদি হুদি মাস্টার হয় নাকি? না না, আদম হইল প্রথম মানুষ, তারও 2 বছর আগে নবী নবুয়াতে পাইছে, আর কোনো মানুষজন আসিল না, নবীর নবুয়াতে জারি করছে কাক কাছে। এখানে ছোট্ট করে একটি প্রশ্ন, কি 15 বছর নবী হেরা গুহার, হেরা পর্বতের গুহায় সাধনা করছে, সেখানে নবী নবুয়াত প্রাপ্ত হয়েছে। আমি আগেরটা ধরুম না পরেরটা ধরুম? হেরা পর্বতের গুহায় নবী নবুয়াত প্রাপ্ত হয়েছে 15 বছর সাধনা কইরে, তাহলে সাধনা কইরে যদি নবুয়াত প্রাপ্ত হয়, আমার প্রশ্ন, হেরা পর্বতের গুহায় যে সাধনা করছে ওইটা কি বেলায়েতের সাধনা না নবুয়াতের সাধনা? আমি বাবা অত পেশাল পারতে রাজি নেই, জাগা মত একটু আনি খুঁজা মারুন, আপনারা খালি মুসা খাইবেন। বে জায়গায় খোঁচা মারুম না, জাগা মতোই মারুম। মৌমাছির চাকে এক পাশে মধু থাকে, আর এক পাশে গলিজ থাকে নাকি? মধুর জায়গায় খোঁচা দিলে মধু আসে, গলিজের জায়গায় গলিজ আসে। তাই গলিজের জায়গায় খোঁচা দিব না, জাগা মতো খোঁচা দিব, আমি দিব জাগা মতো খোঁচা, আপনারা খাইবেন খালি মুসা। মুসা মানে মধু। নবী অর্থ হইল নতুন, নতুন সৃষ্টি করেনিওয়ালা। আমি ছোট্ট করে একটা কথা জানবার চাই, নবী যদি নতুন সৃষ্টি করেনিওয়ালা হয়, নবীর ওহি কয় প্রকার? 8 প্রকার। তা কি কিভাবে আসছে? সেটা হলো ঘন্টার আওয়াজের মতো আসছে, ফেরেশতার মাধ্যমে আসছে, বিভিন্ন প্রক্রিয়ায় আসছে। কিন্তু ওহি, ওহি বাহককে, ওহি বাহক হলো ফেরেশতা নাকি বাবা? জিব্রাইল। এটা মানেন তো? আল্লাহ কইছে জিব্রাইলের কাছে, জিব্রাইল ওই খবর তাই না কইছে নবীর কাছে, এটার নাম হলো ওহি। নবী যদি নতুন সৃষ্টি করনেওয়ালা হয়, নবীর আগে শুনছে কে? আল্লাহর কথাটা নবীর আগে কে শুনছে? জিব্রাইল। ধন্যবাদ, আপনারা বুঝতে পারছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহর কথাটা আগে শুনলো জিব্রাইল, জিব্রাইল এসে কইলো নবীর কাছে, নবী শুনলো 2 নম্বরে। 1 নম্বরে শুনছে জিব্রাইল, 2 নম্বরে শুনলো নবী। যদি 2 নম্বরে দ্বিতীয়বারে যদি নবী শুনে থাকে, নবীর আগে যদি জিব্রাইল শুনে থাকে, সেই কথা নবী যদি আমাদের কাছে কয়, তাহলে নবী নতুন সৃষ্টি করনেওয়ালা কোন যুক্তিতে হয় আমার জানা দরকার। আল্লাহর যারা অলি, যারা আউলিয়া, যারা গাউস কুতুব পীর মাশায়েক, তাদের কাছে কোনো ওহি আসে না, তাদের কাছে আসে এলহাম। এলহামের ব্যাখ্যাটা কি? এলহামের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নিজে কয়, কোনো মাধ্যম ছাড়া, ডাইরেক্ট ওলি আল্লাহ, আল্লাহর কথা শুনে আল্লাহ কয়, আর ওলি আল্লাহ শুনে, ওলি আল্লাহ সেটা মানুষকে জানায়। ডাইরেক্ট আল্লাহ কয় আর ওলি আল্লাহ শুনে, এখানে কোনো ফেরেশতার খাওয়া নাই। তো নতুন সৃষ্টি কি নবী করে না নতুন সৃষ্টি ওলি আল্লাহ করে, এটা জানবার চাই। আর কোনো কথা নাই? আমার প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার ভাই, ভাইজান কিন্তু অনেক কথা বলে গেছে, তার মতোই বলতে হয়। বলে কি আমি এত কথা তো বলবো না, তবে কিছু না বলেও পারতেছি না, এত কিছু বলবে না, বলার কিন্তু আবার কোনো কিছু বাকিও রাখে নাই, অনেক কথাই কিন্তু বলছে, বলে নাই তাই এত বড় না, আর বললে না জানি কত বড়।
দরবার থেকে আমাকে আদেশ করেছেন কথা যেন কম বলে গানটা যেন বেশি করি। তারপরেও আমি আমার দয়াল সফিউল বশর ওনাকে আমি বলবো, আমি কিছু কথা বলবো, কারণ না বললেই নয়, দু একটি কথা না বললেই কিন্তু নয়, বলতে হবে আমাকে। কিন্তু অনেকগুলো আমার কথার মাঝে থেকে কিন্তু অনেকগুলো কাউন্টারমূলক প্রশ্ন করছি, আপনারা শুনেন নাই? এখন আমি যদি এই কথাগুলোর উত্তর না করি তাহলে শিল্পীর জাতি না আমি। আপনারা তো গান শুনেনি, এটা আমার দরবার, আমার বাড়ি, এখানে ওনারও বাড়ি আমারও বাড়ি, আমাকে দুইজনেরই কিন্তু বাড়ি। এখানে আমাকে অনেকগুলো কথা বলছে, কথার পাশে যদি আমি কথার মীমাংসাটা না করি তাহলে কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগবে। তারপরে হলো দেখেন এতগুলো ক্যামেরা, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, আমি তো আর প্রখ্যাত না, ক্যামেরাগুলো আসছে, আমার মনে হয় সব দিনের থেকে বেশি ক্যামেরা কিন্তু আজকে আসছে, এটা আমার জানা মতে। তো এই যে আসছে, যে এই ক্যামেরায় যাচ্ছে, আমি যদি না বলি তাহলে কিন্তু এই এই পালাটা কিন্তু দেখবে, তাই না? দেখলে বলবে যে উনি বললো, সেই কথা কই, সেই উত্তর কই, এগুলো বলবে না। হ্যাঁ, আবার বলবে যে শিরিন দেওয়ান মনে হয় বলতে পারলো না। একটা কথা আছে না, আমি কই কি আর আমার শারীন দেই কই কি। আমি ভালো বুঝার দর্শককে বলছি যে আমার গানটা আপনারা ভাব দিয়েছেন, নাচানাচিটা কিন্তু খারাপ না। আমি কি বলছি, উনি আমার নাচের জন্য খারাপ বলছে, আপনারাও বলবেন। উনি যেমন আপনাদেরকে প্রশ্ন করছে না বারবার, উঠা এটাকে আমি বলছি, এটাকে আমি বলছি, এটাকে আমি বলছি, আমি এখন আপনাদেরকে বলবো। আমি কি বলছি, আবুল সরকার আমাকে বলছে যে নাচ নাচ, এইটা হলো খারাপ নাচ, এটা কেমন বলছি বলেন? আপনাদের মুখে কি হরতাল পড়লো? এটা কিন্তু আমি বলি নাই যে আবুল সরকার আমাকে বলছে তুমি নাচলা কেন, নাচ খারাপ। আমি বলছি আপনাদেরকে যে আপনারা যে নাচানাচি করলেন, এই নাচা কিন্তু খারাপ না, নাকি মিথ্যা কথাটা? এটা কিন্তু ক্যামেরা আছে। আপনি তো অনেক গুণী মানুষ, গুণী শিল্পী, আমার কথা তো ঠিক না আমি কোন সময় কি বলি, তাই আপনি আমার কথাটার পাশে যে কথাটা রাখলেন, আমি কি কথাটা আপনাকেই বললাম না আরেকজনকে বললাম, এটা বুঝে বলবেন না? ওই যে আমাদের একটা কথা আছে যে কানা আর হলো বুবার একটা কথা আছে, হ্যাঁ, এক এক মহিলা নাকি বুবা, তার স্বামীও নাকি বুবা, তাই মহিলা ডাউল রান্না করতেছে, তাই যাইয়া জিজ্ঞেস করছে কি রান্ধো, মানে বুবাই হলো জিজ্ঞেস করছে কি রান্ধো, এখন মহিলাও তো বুবা, কিরণ তো সে মানে বুঝে না, মানে মানা করতেছে, আমি শুনি না, মানে হাত দিয়ে মানা করতেছে, মানে ওইটা আমি বললাম না, আনোয়ার ভাই দেখাই দিছি। আসলে আমি কিন্তু আপনারে কিছু বলি নাই, আপনি শুধু শুধু নিজের উপরে দোষগুলো চাপায় নিতেছেন, আমি বুঝতে পারতেছি না। আরেকটি কথা, এক মিনিট, আমি কিন্তু গানে চলে যাব, আর অনেক কথা রয়েছে, সবগুলো দেবো না, কিন্তু কাজের মূল যেটা ওগুলো আমি কিন্তু বলবই। আরেকটি কথা বলছে, ওই যে মহিলার কি জানি একটা মাসলা দিল, শুনছেন না কামাল ভাই, যে এক মহিলা নাকি যে সোয়াশের ডাল, সোয়াশের লবণ, সোয়াশের শুকনা মরিচ, আমার মনে হয় উনি জানে এই বিষয়টা, সে এই বিষয়টা জানে, আমি কিন্তু জানি না কোন মহিলা জগরাইটটা, কোন মহিলা নদীর পারে পানি আনতে যায়, কে কি বলছে না বলছে, এটা তো আমি জানি না, উনি তো ওখানে গেছিল, সেই জানে, কারণ উনি মনে হয় ওইরকম কোনো মহিলার সাথে ঘর সংসার করে, এই জন্য ওনার বিষয়টা মুখস্থ আছে। তাহলে উনি বলল কেমনি, এইটা বলে কি বুঝাইতেছেন যে আমি কি আপনার সাথে কোনো এই ধরনের রং বিহেব করছি? আপনি দাঁড়াই আমার বলছিলেন, দেখেন মনে করে দেখেন যে আপনি পরে দাঁড়াইছে শিরিন দেওয়ান, তাই এত টাকা টাকা দেয় গাইরা ভালো, বলছে না কথাটা, বলে নাই, বলে নাই। তাই তখন আমি বলছি যে আমাকে টাকা দেওয়ার কারণে কি ভাই কি হিংসা করছে নাকি, তাহলে আমার ভাইরেও টাকা দিন, তাহলে এটা আমি তারে ভালো কথা বলছি না, আমি তারে ভালো বলছি না। আমি যদি আপনাদের আর এই কথার পৃষ্ঠে আমি শুধু বলছি কি যে আপনি যদি এরকম কথা বলেন তাহলে যারা টাকা দিতেছে তার আর আমাদেরকে টাকা দিব না, মানে আপনাদেরকে বলছি পাগলা গোবলা,
আপনাদেরকে বলছি উনারে কিন্তু বলি নাই আমি কিন্তু উনাকে বলি নাই আমি পাগলা গুবলা বলছি এই দর্শককে মানে পাগলা বলছি আর গুবলা বলছি দর্শক গো যে আপনারা পাগলা গুবলা রে ওই কথা মনে করাই দেন না মানে আমরা যে টাকা দিতেছে এই কথা তো এখন গানের ঝুকে ঝুকে দিতাছে তাই না এখন গান শেষ হয়ে গেলে তখন বুঝবো কত টাকা দিলাম এখন তো আর বুঝতাছে না কিন্তু এমন কথা আপনি বইলেন না যেন তারা টাকা দেওয়া আমারে বন্ধ করে দেয় আপনাকে তো বলি নাই এইটা আমারে ওই মহিলার মাসলা দিয়া আমারে মিলাইলেন এটা মানে বুঝতে পারলাম না আপনি কোন জায়গার পায়জামা কোন জায়গা দিয়ে লাগাইলেন আমি তো বুঝলাম না ডিস্টার্ব নষ্ট করছে এটা আপনি শুধু শুধু আপনার ঘরে নিয়ে আপনি যে আমার কোন এইটা হেইটা মানে আমি মানে অযথাই মানে পায়ে পাড়া দিয়ে নাকি ঝগড়া করতেছি এই আমার কথাটা কি ঝগড়ার মতো মনে হয়েছে আমি কি ঝগড়ার মতো কোনো কথা বলছি বলি নাই আসলে আপনার আস্তে আপনার মনে হয় এটা একটু বোঝার একটু ভুল হইতেছে নাকি দেখেন তো যে কথা বললেই যদি আপনি ঝগড়া মনে করেন তাহলে আপনার সাথে গান গাম কেমনে আমি এই পর্যন্তই আপনি থাকেন আরেকটি কথা বলেছেন সেটা হলো আস্তে নবত ছোট সরি নবত বড় বেলায়েত হলো ছোট একটিবারের জন্য কিন্তু এই কথাটা আমি বলি নাই আপনারা সবাই সাক্ষী আমি কিন্তু বলি নাই যে নবত বড় বেলায়েত ছোট আমি বলছি হলো নবত আগে তাই বলছি না কথাটা নবত আগে বেলায়েত হলো পরে যেটা সত্য সেই লাইনে আসেন গারন্ত গুরন্ত করেন কেন আমি যা বলছি গারন্ত গুরন্ত ফিরন্ত না করে আমার কথা খেয়াল করেন ছোট বড়র সাবজেক্টটা এক জিনিস কি আর আগে পরের জিনিসটা হলো অন্য জিনিস আগে মানে নবুয়ত নবী এ কথা হাদিসেও প্রমাণ করে জ্ঞানীজনের গানেও প্রমাণ করে এই যে দেখেন বাবার লেখা একটি গান গানটি আমি গাবো না উনি নূরতত্ত্ব থেকে নবীতত্ত্ব থেকে গানটি লিখেছেন আমি সুর দিয়ে গানটি গাইব না আপনারা আমি বলি যে নবুয়ত আসলে আগে নবী কি আগে না পরে এটা আমি একটা গানের কথা আপনাকে শোনাই মতির এক গ্লাসের ভিতর আছিল হুজুরের নূর কলকাইনাথ সে দেখতে পেল ওই নূরতে করে নজর মতির পাত্রের ভিতর ভিতরে ছিল সেই নূররূপ নিহারে আড়াই কোটি বৎসর ভরে তাজিম করে পরম ঈশ্বর কথা লক্ষ্য করবেন কিন্তু কথাটা আড়াই কোটি বৎসর ভরে তাজিম করে পরম ঈশ্বর দেখেন আড়াই কোটি বৎসর ভরে যে তাজিম করে কে তাজিম করছে ফেরেশতারা তাজিম করছে হ্যাঁ আবার বলছে এশক জুড়ে করছে আল্লাহ তাজিম করছে কোন সময় যখন মেরাজে উনি গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ তখন বলছে দোস্ত আমার দরবারে আসছে উনি যেন জুতা নিয়ে না আসে কথার মাঝে কথা বলবেন না কারণ আমার দোস্তের জুতাও যদি আমার আরশে পড়ে আমার আরশ পবিত্র হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা ঠিক কি না ওখানেও কিন্তু আমার আল্লাহ নিজেই নবীর তাজিম করছে নিজেই আল্লাহ আমার নবীজিকে সম্মান করছে উনি নবীজিকে কারোর সাথে তুলনা করে নাই আমার যে পালা দিয়েছে আমি পালা অনুসারে বলছি আবুল ভাই নবুয়ত হচ্ছে আগে আর বেলায়েত হচ্ছে পরে বেলায়েতের আইন যিনি পাশ করছে সেও আমার নবী আর নবুয়তের যিনি আইনের মধ্যে উনি ছিলেন নতুন সৃষ্টি করেছেন সেও কিন্তু আমার নবী তাই বলছি না কথাটা কি কথাটা কি তাই বলছি এখানে কিন্তু ওই রকমভাবে আপনি বিষয়টা নিয়েন না কই বড় বলছে ছোট বলছে একটা বললেই হয় না বিষয়টা এরকম না আপনি স্বীকার করেন আপনি কিন্তু একটু আগেও বলেছেন যে আমি পাকপান জাতনের কীর্তন করব না পাকপান জাতনের গুণগান গাইব না তাহলে আমি কার গুণগান গাইব হ্যাঁ এই তো কথা ছিল কয় গামছা হারাইছে কয় পইলো কোন জায়গায় কয় আমি তো এই কথাই কই গামছা পইলো কই বিষয়টা হলো আমরা এখানে গান শুনতেছি এলো নবুয়ত বেলায়েত কেরা টাকা দিব না কেরা পয়সা দিব না কেরা ওরম করলো কে এরম করলো কে এই যে কই আমাদেরকে
বিভ্রান্তির মধ্যে ফালাও আর সময় নষ্ট করো, আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি নবত তার কাজটা কি ছিল, তুমি তোমার গুণটা ধরবা যে নবী এই গুণে গুণান্বিত। উনি কইব যে বেলায়েতে এই কিসসা কাহিনী হইছে, এই গুণে কুপে এ কও কি, এখানে এনে চলে না, এনে হলো পারলে জব দেও, না দিল না দাও, আমাকে তো তত্ত্বটা আনা ভালো দিয়েছে, এটা গান বাজনা গাও আমরা একটু শুনি। এই তুমি এর আগে গান গেলে ওটা কোনো গান, এই ফকির মোল্লা দরবার শরীফে ওইটা গান, নবদ বেলাতে কি গাও, ভালো করে গাও, এই যে কনসার্টের হাতে না, এটা মিউজিক গান তো, এটা মান্নাদের গান, এটা তো পালার গান না, এটা মিউজিকে আর কি গানটা গাইলাম, যদি হয়তো বা এটা মিউজিকে আমরা প্রায় সময় সব জায়গায় গাই সালাম ভাই, হ্যাঁ সমস্যা নাই, এটা মিউজিকে যে কোনো শিল্পীর আগে থাকেন, তো মান্নাদের গানটা যদি আপনার পছন্দ না হয় হয়তো বা আরেকজনের হইতে পারে, তো সমস্যা নাই এ বিষয়ে। আচ্ছা গানে আমি যাব, আরেকটি কথা বলে নেই, সালাম ভাই যে কথাটা বলছেন আমরা তত্ত্ব কথা বললে পরেও দুইজন শিল্পী যেহেতু পালা দেওয়া হয়, একজনের কথার পৃষ্ঠে কিন্তু আরেকজন কথা না বললে কিন্তু সেটা কোনো পালা হয় না, উনি কোনটা তাহলে কিন্তু মজাটা আপনারা পাবেন না, এই জন্যই কিন্তু আমাদের বলা। যাই হোক আমি যে কথাগুলো বলছি এটাই সঠিক বলছি, মিথ্যার কোনো আশ্রয় আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা আবুল ভাই আমাকে বলছে, আমি বলেছিলাম তিরমিজি শরীফের দিকে একটা কথা বলেছিলাম যে আদম সৃষ্টির 2000 বৎসর পূর্বে, মানে 2000 বৎসর আগে আমার নবীজি নবুয়ত পেয়েছেন, এই কথাটা বলছিলাম না, উনি নবুয়তের সময়ই ওই সময় সৃষ্টি জগতের নবুয়ত পেয়েছে, আবার হেরা পর্বত গুহায়ও কিন্তু উনি নবুয়ত পেয়েছে সাধনার জোরে, বলছি না কথাটা। এই কথার জন্য উনি আবার বলল যে ওই সময় নবুয়ত উনি কাকে দিছে 2000 বৎসর আগে, আমি কিন্তু ওখানে কাকে দিছে কথাটা কিন্তু তা বলি নাই, ওই সময় উনি নবুয়ত কাউকেই দেয় নাই, ওই সময় কে থাকবে আর কাকে দিবে, ওই সময় তো আমার নবী ছিল আর ছিল ওখানে কানের বালি হয়েছিল, আমার হজরত আলী ছিল, মা ফাতেমা ছিল, এখানে আমার আত্মারূপে আল্লাহ নিজেই ছিল, ওখানে সৃষ্টি জগতের মধ্য থেকে কিন্তু আমি কথাটা বলছি, আমার নবী কিন্তু এক এক সময় এক একটা হালিয়াতে ছিল, উনি প্রথমে ছিল কিন্তু প্রথমে ছিল উনি ময়না রূপে, এই ভারী দেন নূর রূপেও ছিল আমার নবী, কথা ঠিক কিনা বলেন, আমার নবী কিন্তু ময়ূরিনী রূপেও ছিল, কথা ঠিক কিনা, আবার কিন্তু সৃষ্টি জগৎ থেকে হেরা পর্বত গুহায় সাধনা করছে, কয় সাধনা করছে, বেলায়াতের আল্লাহর সাধনা করছে, সেটা বেলায়াতের হোক আর যাই হোক, নবী তো তখন বাঁচা, উনি তো একদম আল্লাহর ধ্যানেই আল্লাহকে স্মরণ সংযুক্ত রেখেই কিন্তু হেরা পর্বত গুহায় উনি সাধনা করছে, কথা ঠিক কিনা, সাধনা কিন্তু উনি করছে, সেখানে কিন্তু এইরকম কোনো বিষয় না যে নবুয়ত বা বেলায়েত, এখানে ছোট বড় আসলে করার কিছুই নাই, উনি সাধনা করছে ব্যাস এই পর্যন্তই থাকেন, ওই সময় সাধনা করছে কেন, কলির জীবকে তরানোর জন্য, আর ওই সময় উনি নবুয়ত পেয়েছে ওইটা সৃষ্টি জগতে থেকে পেয়েছে আদম সৃষ্টিরও অনেক আগে, এই পর্যন্ত কথা থাক, গান ধরেন। আগেরটা ধরবেন নাকি পরেরটা ধরবেন, আগে যদি, আচ্ছা আগে যদি না থাকে পরে ধরেন কেমনি বলেন, এই জন্য আগে ছিল বিদায় পরেরটা আসছে, কিন্তু এখন যে বর্তমান যুগ এটাই ধরতে হবে, এটা তো আমার নবী পাশ করেছে এটা তো ধরতেই হবে, কিন্তু আগে উনি যদি সৃষ্টি না হইতো তাহলে কি নবুয়ত আসতো নাকি, আপনি প্রথম কথায় আসেন, এই যে দেখেন প্রমাণ করেছে লাউলা কালামা খালাক তো আফলাক, হাদিস কুদসিতে প্রমাণ করেছে আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি যদি নবীকে সৃষ্টি না করতাম, নবী নূরকে সৃষ্টি না করতাম, পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতাম না, তাহলে যদি আপনি এই কথা বলেন, কথার মাঝে যদি আপনারা আমার কথাটা একবার বিচার করেন, পরেরটা থাকবে না আগেরটা থাকবে, কোনটা ধরবে, নবী সৃষ্টি হয়েছে বিদায় তখন নবুয়ত ছিল, উনি নবুয়ত পূর্বে থেকে নিয়ে আসছে, এবং লাস্ট পর্যায়ে হেরা পর্বত গুহায় উনি এই আইন পাশ করছে, সাধনা করে নবুয়ত পাইছে, দুইটাই সঠিক। খুব খেয়াল
কি কথা ঠিক কি না আপনি ওইটাকে ছোট করতে চান আপনার বাবা যদি না হয় আপনি হবেন কোথা থেকে বলেন হ্যাঁ আগে নবত ওখান থেকে নিয়ে আসছে উনি নবত উনি ওখান থেকে নিয়ে আসছে নবী আগে সৃষ্টি হইছে এরপর পর্বত গুহা হইছে পরে কি বলে আমার নবীর নূর থেকে আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা পাহাড় পর্বত সবকিছু আমার নবীর নূর সৃষ্টি হইছে কারেক্ট রাইট ইজ পয়েন্ট আপনা গলো জুইত মতো কথা কইলে বুঝি ভাল লাগে না আমার আবুল ভাই বলুক আমার আবুল ভাই বলছে ওই যে একটা গানে বাবা দাঁড়ান সালাম ভাই গান তো গামুই পাল্লা লাগে গেছে না ভাই দেখেন না বাবার গানের মধ্যে ওই যে মুর্শিদ রূপে নবীকে আসতে বলছি যদি কাগজে হয় সাতাশ মান তবু লেখা শেষ করা যাবে না নামের ব্যাখ্যা মানে নবীর নামের ব্যাখ্যা শেষ করা যাবে না এসমে আহম্মদ হুজুর পড়ানো সখা বলে যে তুমি যে মুর্শিদ রূপের কথাটা বললে তুমি জানো এই কথাটা তুমি কি বললা তলে একটু আদ্যে কথা কইও বলে নাই কথাটা হ্যাঁ আপনিও ভাইবে দেখেন যে আমার নবীর কামাই আছে বিদায় এই পৃথিবীটা এখনো আছে আমার নবী যদি আমার মাধ্যমে না থাকে তাহলে কিন্তু আমার পাক পাঞ্জাতনের জিকির বলেন সেখানে কলবের জিকির বলেন যা কিছু বলেন কোনো কিছুই কিন্তু হবে না আর আপনি যা কিছুই বলেন নবীর দরুদ নবীর গুণগান এই পাক পাঞ্জাতনের গুণগানই করতেছেন তাই তার বংশের গুণগান গাইতেছেন তাইলে আমার আরো খুশি আমি আরো খুশি তার পাক পাঞ্জাতনের গুণগান গাইতেছেন আমি তো বেজার না আমি তো বেজার না তাইলে আপনি একটু ভাইবা দেখেন যে আমি কত তলের কথাটাই বলছি আস্তে আমি কত তলের কথাটা আপনারে বলছি কারণ মুর্শিদ রূপে নবীরে ডাকতেছি এখন তার মানে মুর্শিদ রূপে যদি নবী আসে তাইলে পরে এখানে মুরিদের সূচনা হয় আর মুর্শিদ রূপে যদি নবী না আসে এখন কি নবী আমরা ডাক দিলেই পামু বলেন তো একজনের উসিলা ছাড়া তো হবে না এই উসিলা তো নাই বেরাসল যেটাকে বলা হয় আমার নবী এখন তো হায়াতুন বেশে আছে তো তার জগৎ একটা বানায় রাইখে গেছে নাকি তাহলে তো আপনার কাছে এই পালাটা দিত না মানে আপনাকে তো আর বেলেয়াতের পালাটা দিত না বেলেয়াতের আইনের মধ্যে যা আছে তাই বলেন আপনার নবীর বাইরে তো কিছু বলতে পারবেন না তার ওই তরিকতের জগতে যা আছে নবীর তরিকতের বাইরে ওই যে আলী কথা বলেন আলীকে বলেন তো এই বাজাবেন না এই আলীকে আলীর গুণগান গাইতেছেন আলী আমার নবীর বংশধর না আচ্ছা আলী আমার নবীর বংশধর না তাহলে সমস্যা কোথায় আমার আলীর গুণগান গাইলে কি আমি বেজার আমি কিন্তু বেজার না এইসব কথা আসলে না বলাটাই ভালো আমার মন পোষা পাখি গাউরে সাল্লে আলাই হে ইয়া সালাম এই গানটা আমার নবীর নামে গাইতেছি আপনারা এখানে সবাই তরিকত জগতের লোক আছেন বাজান পালা দিয়েছে বিদায় নবীর গুণগান বেলায়াতের গুণগান আমরা দুইজন শিল্পী গাইতেছি একই নবীর গুণগান আমরা গাইতেছি এখানে কেউ কিন্তু কাউরে ছোট বড় করতেছি না যদি করে থাকি জানেন নবীজির কণ্ঠ সারের উপরে কণ্ঠ দেওয়া সে কাট্টা কাফের দুজুকের কিট হয়ে যাবে আর একজন পীরের বিরুদ্ধে কথা বললে তার মনে করেন এহকালো নাই পরকালো নাই বাড়ির পাশে বাড়ি থাকে গ্রামের পাশে কিন্তু গ্রাম থাকে উনি বলছেন নবত থাই মেগেছে এই যে বড় একটা শিল্পী এই যে কথাটা বলল নবত বলে থাই মেগেছে হ্যাঁ বলে নাই আপনি অনেক তলের কথা কইয়া গান গান নবত থাই মেগেলে পরে দুনিয়া থাকবে নাকি তাই তো নবত থাই মেগেলে দুনিয়া থাকবো থাই মে তাই কেমনে উনি আছে এবং থাকবে কথা ঠিক কিনা বলেন আমার নবু থাই মে জামনে নবীরে মাইরা ফলাইছে নবত মানে নবত থাই মে যাক নবতের মালিক কে আল্লাহ না সরি নবী না তাই নবত যদি থাই মে যায় মানে নবুরে নবী নবীরে থামাই দিতেছে মানে নবী ওই যে
মদিনায় যায়া ওই যে তার রওজা আছে এই জন্য আসে রওজা আছে এই জন্য উনি নাকি থাইমা গেছে তাহলে থাইমা যাওয়ার কথাটা আমরা কি বুঝি আর নবী কথা কয় না থাইমা যাওয়া মানে তার জবান নাই সে কথা কয় না সে চলে না সে বুবা মা বাজান ব মা এ আমার মা বইছো বইছো বসেন নবী কি বুবা আছে নবী কি চলতে পারে না নবী কি কথা বলতে পারে না নবীর কালেমা নাই এই এখন বেলাতের যুগে কি হয় নবীর জিকির হয় নবীর গুণগান হয় নবীর কালেমা হয় নবীর নিয়া এগুলো গবেষণা করা হয় থাইমা যায় নাই উনি থাইমা গেলে পৃথিবী কেমন হয়ে যাবে হ্যাঁ গান লাগে গেছে গা ও নিজে ভুল করলে মানে কম পড়ে যাই বুঝি উচিত কথা কইলে না আমার মন পোষা পাখি গাউরে সাল্লি আলাইহি আসসালাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লি আলাইহি আসসালাম হে আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম হে আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ছায়া দেনা নবী আনা ছায়া দেনা নবী আনা সাফি আনা মাওলানা সাফি আনা মাওলানা ছায়া দেনা নবী আনা মাওলানা সাফি আনা নবী মুহাম্মদ নবীউল বুলহেমা রাসূলে আকরাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লি আলাইহি আসসালাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম নাম মোহাম্মদ সবচেয়ে পেয়ারা গাও মোহাম্মদ সবচেয়ে পেয়ারা আশুকে খুদ খোদার পেয়ারা আশুকে খুদ খোদার পেয়ারা নাম মোহাম্মদ সবচেয়ে পেয়ারা আশুকে খুদ খোদার পেয়ারা নবী মোহাম্মদ সবকো সাহারা পরদরদ কিয়া আমার মন পোষা গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম মুস্তাফা জানে রহমতে রহমতে ফেরেশতারা যে নাম জপে ফেরেশতারা যে নাম জপে মুস্তাফা জানে রহমতে ফেরেশতারা যে নাম জপে নবী মুহাম্মদ সালাউন পে করে দুনিয়া তমাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আমার মন পোষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি আসসালাম খুদ খোদার নবী আমার নবী মুহাম্মদ খুদ খোদার নবী আমার নবী মুহাম্মদ আসমানের নবী আমার নবী মুহাম্মদ আসমানের নবী আমার নবী মুহাম্মদ আমার ফেরেশতাদের নবী আমার নবী মুহাম্মদ ওরে ফেরেশতাদের নবী আমার নবী মুহাম্মদ জমিনের নবী আমার নবী মুহাম্মদ জমিনের নবী আমার নবী মুহাম্মদ নবীর নবী আমার নবী মুহাম্মদ নবীর নবী আমার নবী মুহাম্মদ আরে রহমতের নবী আমার নবী মুহাম্মদ ওরে রহমতের নবী আমার নবী মুহাম্মদ কামলেওয়ালা নবী নবী মুহাম্মদ কামলেওয়ালা নবী নবী মুহাম্মদ আরে সাফায়াতের নবী আমার নবী মুহাম্মদ ওরে সাফায়াতের নবী আমার নবী মুহাম্মদ খোদ খোদার নবী আমার নবী মুহাম্মদ আসমানের নবী আমার নবী মুহাম্মদ জমিনের নবী আমার নবী মুহাম্মদ নবীর নবী আমার নবী মুহাম্মদ রহমতের নবী আমার নবী মুহাম্মদ কামলেওয়ালা নবী নবী মুহাম্মদ সাফায়াতের নবী আমার নবী মুহাম্মদ
সাফায়াতের নবী আমার নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নামে মুহাব্বত এই গানা বলের গান আমার বর পোষা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সালাম আমার বর পোষা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সালাম আমার বর পোষা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সালাম মোহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসনীয়, তার প্রশংসার শেষ নাই, যতই বলবো ততই আরো বলতে ইচ্ছা জাগবে। এখন দেখেন গে জমিনের নবী, খুদ খোদার নবী, কামলিওয়ালা নবী, আরশের নবী, পাতালের নবী, সব জায়গার নবী উনি। তার মানে আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, আওয়ালের নবী, আখেরের নবী এবং জাহেরে বাতুনে নবী। মেরাজ মানে ভাবের ভুবন, মেরাজ মানে আত্মদর্শন, মেরাজ মানে গুপ্ত আলোচনা, তার মানে বাতেন মানে গুপ্ত আলোচনা বলা হয়েছে। একটি জাহেরি আর একটি হলো বাতেনি। আমার নবী যদি জাহেরিতে থাকতেন তাহলে তো হতো না, উনি বাতেনিতেও আছেন। এই পর্যন্তই আমার কথা। আরেকটি কথা বলেছে, মানারাফার নাফসা ফাঁকা দারাফার আব্বাহ, হাদিস কুরসিতে এটা ছোটবেলা থেকে মারপেট থেকেই শুনে আসছি। এই কথাটা কুরসি থেকে অনেক সাধকের গানেও এই কুরসিতেই প্রমাণটা করেছে, মানা রাফা রাব্বাহ, এটা হলো রবকে চিনা, এটা হাদিস কুরসির প্রমাণ। এটা মারপেটে থেকে সবাই শুনে আসছি। এটা অনেকেই যদি ভুল করে, একটা বর্ণনা বিভিন্ন শাখা প্রশাখা হাদিসের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখায় থাকতে পারে, কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু মূল কিন্তু হাদিস কুরসি, হাদিস কুরসিতেও কিন্তু এটা আছে। যদি কুরসিতে এটা না থাকতো তাহলে কিন্তু বাউলরা এটা বলতো না, বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এই কথাটা বলতো না। কারা ভুল করতেছে, কারা সংশোধন করতেছে, হেরা নিজেরাই জানে না। পাইছেন ভাই? আমি তো আমি আমার ইচ্ছা তো না, আমি তো তার সাথে আমি তো তারে কিছু বলতেছি না, আমার গান আমি কোনো কথা বলবেন না। বাপ কান্দা কাটির পর আর কিছু থাকে নাকি বলেন? কানবাণী কান্দার জায়গা কানবাণী আমার না কইছে হাই ঝগড়াটা, আমি ঝগড়া করবো না হার লোকে। আচ্ছা, আর একটা কাউন্টার রয়ে গেছে। নবী যদি নতুন সৃষ্টি কর্ণেওয়ালা হয়, হ্যাঁ রয়ে গেছে না, ওই যে নতুন সৃষ্টির কথা বলে গেছে না, ওইটা আমি বলবো না। মানে সৃষ্টি করতেছে হইল পীরেরা বলছে, আর নবী নতুন সৃষ্টি কর্ণেওয়ালা বলছি, এর জন্য উনি বলতেছে হেরা পর্বত গুহায় যদি সাধনা করে, বেলাতের সাধনা করছে, তাহলে নতুন সৃষ্টি কর্ণেওয়ালা হইল কেমনি? এরকম একটা ব্যাখ্যা দিছে না কি 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 বলছেন? আচ্ছা আচ্ছা, এই এই তো এই তো জি জি, এই কথাটাই যে আল্লাহ ফেরেস তাদেরকে কয় যে তুমি নবীর কাছে ওহি নিয়ে যাও, তাহলে একজনের মাধ্যমে নেওয়া হইলো। হ্যাঁ আছে, একজনের মাধ্যমে নেওয়া হইলো, তাইলে ওইটা পুরাণ হয়ে গেল, তাইলে উনি নতুন সৃষ্টি করনে হইলো হইলো কেমনে? এটা কিন্তু একটা কাউন্টার কথা। এখন আপনি আমার কথায় আসেন, আমি কিন্তু পূর্বেই বলে গেছি যে এই যে 45 রকমের ওহির মধ্যে 8 রকম বর্ণনা করা হয়েছে, এই 8টা ওহি কিন্তু এই একমতো আসে নাই, এটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসছে। যেইটা আসছে আপনি এই পর্যন্তই থাকেন। 8টা রকম মানে কি? 8টা প্রকার। তাহলে ওই কথা বাদ দেন, ওই যে পাহাড়গারে হেরায় ছিলেন নবী সাধনায়, সেখানে যে আল্লাহর ফেরেশতা পাঠিয়েছিল, তাহলে এই কথা কি মিথ্যা? তাহলে ওখানে কিন্তু যেভাবে নিয়ম ছিল সেইটা কিন্তু ওখানে দিছে, সেই কথা কিন্তু ওখানে আমি পূর্বেই বলে গেছি যে আল্লাহ আমার নবীর কাছে ওহি অনেকভাবেই আসছে, একভাবে তো আসে নাই। এই কথা বলা বলির কি আছে? নতুন সৃষ্টি করছে ওই সময়, সৃষ্টির সময় কয় কি আমার তো শুনতে ভালো লাগে না। প্রথমে যখন আলামা খালাকাল্লাহু মিন নূরি,
সর্বপ্রথম মুহাম্মাদি নূর সৃষ্টি করছে, তাই তখন নতুন না, ব্যাপারটা নতুন না। আচ্ছা তখন ব্যাপারটা নতুন না, আমি তো ওই নতুনের কথা বলছি, আপনি আবার কোন নতুনের কথা কন, আমি তো কিছু বুঝতাছি না। আমার নবীর নাভি থেকে সাত ফুটা নূর জ্বলছে না আজকের ভাই? এই সাত ফুটা নূর যদি জয়রা থাকে, এই সাত ফুটা নূর দিয়া আকাশ পাতাল গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা এই সব তো সর্বপ্রথমে সৃষ্টি করছে, তাহলে নতুন সৃষ্টি করনে হলো না উনি? এই খেপে আলাইছে রে, খেপে আলাইছে। ওই সময় উনি কিন্তু নতুন সৃষ্টি করনেওয়ালা, কারণ উনি যদি না থাকতো কিছুই তো হইতো না। ওই সময়ের জন্য যা সৃষ্টি হয়েছে সবই ওনার মাধ্যমে হয়েছে, উনি নতুন, ওনার মাধ্যমে কিন্তু হয়েছে। দেখেন গা গুইরাগেরা, দেখেন গা পৃথিবীতে ২৫ জন নবী আসছে কোরআনের মধ্যে, প্রত্যেকটা নবীর উম্মত আছে। আর আমাগো নয়াল নবী কিন্তু আমাদের নবী, আর কিন্তু আমাগো নবী নাই, আমাগো কিন্তু আর নবী নাই, আমরাই কিন্তু একমাত্র উম্মত যেই নবী নাকি আমাদের জন্য সাফায়াত করবে এই হাশরের মাঠে। খেয়াল করছেন একটা বার, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান দেখেন, আমাদেরকে সাফায়াত করবে সেই দিন আমার নবী। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করে উম্মতদেরকে গুনাহ মাফ করার জন্য সেই দিন আমার আল্লাহ তাআলা সেজদায় পড়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন যদি আমাদের সময় আরো নবী আসতো তাহলে আমাদের কত অসুবিধা হইতো, দেখেন আমাদের কি আর ওই ভাগ্য হইতো যে আমাকে পার করে নিব, ফুলসিরাত পার করে নিব, সেটা কিন্তু আর আমাদের ভাগ্যে হইতো না। আমি তো ওনাকে মাত্র একটা ছোট্ট প্রশ্ন করছিলাম আর সে আমাকে অনেকগুলো বলছে, আমি তাকে আর কোনো প্রশ্নই করব না। আমি দয়াল বাবা আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান গাই, আমার বক্ষ ভরা ব্যথা লয়ার ওরে দয়া সে নির্জনে মনের ব্যথা বরে কার শানে দরদে নাই ভুবনে মনে ব্যথা বলবো রে কার শানে বক্ষ বরা ব্যথা শোনে দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার শোনে দুঃখের বিচার দেব জারে রে ও রশিদ সেই তো ব্যথা দিল যে ডালেতে বৈশার ছিলাম সে ডাল ভাঙা গেল বিচার দেব ওরে দয়া সেই তো ব্যথা দিল যে ডালেতে বৈশারে ছিলাম
खेउ डाल भाई जा गेलो आमी जार को लेते बसा छिला मोरे ए ओरे बजान कुल गेछे तार कारणे मने ব্যথা বলবো রে কার শোনে দরদি নয় ভুবনে রশিদ চা আমার মনের দুঃখ বলবো রে কার শোনে আমার বক্ষ ভরা আমার সেও হারা গেছে বক্ষ ভরা ব্যথার কথা যখন কইতাম রে মায়ের কাছে ওরে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের কাছে অতি আপন মা জননী থার কথা যখন কই তাম রে মায়ের কাছে আমার মায়ের কাছে রে কই তাম মায়ের কাছে আমার মায়ের আদর কইরা মাথায় নিয়া আদর কইরা মাথায় নিয়া আদর কইরা মাথায় নিয়া সে হাত ভুলাই তো মনে মনের ব্যথা বলবো রে কার শোনে দরদি নাই ভুবনে মনে ব্যথা বলবো রে কার শোনে আমার বক্ষ ভরা বন্ধু বন্ধু কয়া যখন আমার কান্দায় ওঠে মন পোড়া বুক জোড়াইয়া রে যাইত দেখলে রে এক নয় বন্ধু বন্ধু কয়া যখন রে সফিউল বাসার যখন কান্দায় ওঠে মন ওরা বুক জোড়াইয়া রে যাইত দেখলে রে নয়ন তার চরণ দেখে এমন মনে যেন তারে ভোলা যাই না জীবনে মনের ব্যথা বলবো রে কার শোনে দরদি নাই ভুবনে মনের ব্যথা বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে
দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার শানে জীবনটা রই বিনিময় রে আরে ওরে দয়া আমি চাইছিলাম সাথে গেল কইরা দুপুইরা ডাকাতি দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি পাগল দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি জীবনটা রইবে নি মায়ারা রশিদ বাবা চাইছিলাম এক সাথী সেবা মানে সাইরারে গেল কইরা দুপুইরা ডাকাতি সরকার রশিদের আর চাওয়া পাওয়া না রইল শুধু ব্যথা ভরা পরানে মনের ব্যথা বলবো রে কার কানে দরদি নাই ভুবনে মনে ব্যথা বলবো রে কার শনে আমার দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার শনে দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার শনে বক্ষ ভরা ব্যথা লয় রশিদ চান আমি কান্দি বসে নির্জনে এই মনের ব্যথা বলবো রে কার শানে আমার রশিদ চান নাই এই ভুবনে মনে আমার মনের ব্যথা বলবো রে কার শানে আসমানের তারা নক্ষয়াল বাবা রশিদ চান সে বাজান আমার এমন কিছু অমৃত বাণী রেখে গেছেন ভক্তদের যা শুনলে হৃদয়ে এমন একটা ঢেউ লাগে যে অমৃত বাণীর সাথে আসলে কোনো কিছু মেশাল করা যায় না বাবা যখন থাকতেন তখন ভক্তদেরকে ডাকতেন কত মনের কথা বলতেন আজকে আমার বাজান এমন ভাবে উনি ঘুমিয়ে আছেন আর এখন আগের মতো করে আমার বাজান কেউ ভালোবাসতে পারি না মনের ব্যথা যত আছে তার কাছে আর বলতে পারি না যত জ্বালা যন্ত্রণা থাকতো বাবার কাছে এসে বললে মনের ব্যথা জ্বালা জোড়াইতো আমার সখী তোরাই আমার হইয়া আরে জিজ্ঞাস করিস তারে সফিউল বাসার জান এত কেন পিরিতের জান আরে জ্বালা জোড়াই না রে আমার ভিতরে ল গাছে আগুন রে রশিদ জান ভক্তের জ্বালাইয়া জোড়াই না জ্বালা জোড়াই না আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই
তরে জালা বলি গো সই করে ও সালাম ভাই রে বাহিরে ভি তরে জালা বলি গো সই করে বাহিরে ভি তরে জালা রশিদ জান বলি গো সই করে আর এখন শূন্য ভিটাই ঘর পুরা ছাই শূন্য ভিটাই ঘর পুরা ছাই শূন্য ভিটাই এখন ঘর পুরা ছাই আমি রাইখা ছিজ কোন করে অনেক দিন হয় বান্ধ হারারে আমার জালা জুড়াই না জালা জুড়াই না রে জালা জুড়াই না জালা জুড়াই না রে সফিল বাসার চান যাত সাপে দি ইয়াছে কামার না বুঝে প্রেম করে ওই আমার দরদি যাত সাপে দি আছে কামার না বুঝে প্রেম করে যাত সাপে দি ইয়াছে বুঝে প্রেম করে ওরে বাজান তোরা হইলে মূর্তির প্রাণে তোরা হইলে মূর্তির প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে আছে যে জ্বালাবর ভিতরে জ্বালা জুড়ায় না আর জ্বালা জুড়াই না রে আমার ভিতরে লাগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে কত কথা কয়ারা বন্ধ বাদলা প্রেমের টুরে ও আমার রশিদ কত কথা কয়া দয়াল বাদলা প্রেমের টুরে ও আমার রশিদ কত কথা কয়ারে বাজান বাদলা প্রেমের ডুরে আর তাই তো প্রেম রসে সত্তরে বাঁধে প্রেম রসে সত্তরে বাঁধে প্রেম রসে সত্য বাঁধে আমার অন্তর গেছে জহিলারে জ্বালা জুড়াই না আর জ্বালা জুড়াই না রে আমার ভিতরে লাগি গেছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে যা করলি তা করলি রে ভালো বৈশা বৈরা বরে আমার তুলসান যা করলি তা করলি ভালো বৈশা বৈরা বরে সখী রে যা করলি তা করলি রে ভালো বৈশা বৈরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো
রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয় মরণ রে ভালো যে জানলা মোর ভিতরে জানা জুরাই না আর জানা জুরাই না রে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুরাই না আরে জ্বালা জুরাই না রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে ওরে বাজান এত কান পিরিতে জালা এত কান পিরিতে জালা এত কান পিরিতে জালা আমাই পুরাইও মরে রে জালা জুড়াই না আরে জালা জুড়াই না রে আমার ভিতরে লাই গেছে এই আগুন রে আমার জালা এই ভক্তের জালা জুড়াই না আরে জালা জুড়াই না রে